এসে দেখি বোনের মরদেহ মেঝেতে পড়ে আছে। বললেন কলেজ ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার ভাই। নাটোরের কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের পর থেকে প্রশ্ন উঠেছে, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে ইতিমধ্যেই তার স্বামী মামুনকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা খায়রুন নাহার আত্মহত্যা করে থাকতে পারেন, তবে প্রতিবেশী এবং আত্মীয়দের অনেকে দাবি করছেন এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। খায়রুন নাহারের চাচাতো ভাই সাবের হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আজ সকালে আমার কাছে একটা ফোন কল আসে, ফোনে জানানো হয় আমার বোন নাকি আত্মহত্যা করেছে। এই খবর শুনে দ্রুত ছুটে আসে, এসে দেখি আমার বোনের মরদেহ মেঝেতে পড়ে আছে। তিনি আরও বলেন, মরদেহর গলায় বেশ কিছু দাগ দেখতে পেয়েছি, এতে মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। আমরা এই ঘটনায় বিচার দাবি করছি। অপরদিকে বেলা ১২টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এসপি লিটন সাংবাদিকদের বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলাম, তারা স্বামী স্ত্রী তাদের বিয়েকে ইতিবাচকভাবে নিয়েছিল, পরবর্তীতে সামাজিক পারিবারিক এবং কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয়ে থাকতে পারে। তারপরে শিক্ষিকা সন্তানদের পক্ষ থেকেও একটি মানসিক চাপ সৃষ্টি হয়, এসব চাপের কারণে এটা আত্মহত্যা কিনা অথবা অন্য কোনো কারণ আছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি। উল্লেখ্য, রবিবার সকালে নাটোরের শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুদাসপুরের খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাগায়, সেখানে তার এক সন্তানও রয়েছে। পারিবারিক কলহের কারণে সে সংসার বেশি দিন টিকতে পারেনি, তারপর কেটে যায় অনেক দিন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। ৬ মাস প্রেমের পর বিয়ে করেন তারা। মামুনের বাড়ি একই উপজেলার ধারা বারিশা ইউনিয়নের পাঠ গ্রামা গ্রামে। তিনি নাটোরের NS সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন খায়রুন, একবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বিয়ে মামুনের পরিবার মেনে নিলেও শিক্ষিকার পরিবার মেনে নেয়নি। সামাজিকভাবে বিভিন্ন মহলে নানা কুৎসিত মন্তব্য করলেও সেসব তোয়াক্কা না করে নতুন সংসারে সুখেই দিন কাটাচ্ছিলেন তারা। কিন্তু মাত্র ৬ মাসের সুখী সংসারের পর আজ লাশ উদ্ধার হলো সেই শিক্ষিকার। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।